2022 সালে বাংলাদেশীরা পবিত্র হজ ভালোভাবে সম্পূর্ণ করেছেন বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আর 2023 সালে পবিত্র হজ ভালোভাবে সম্পূর্ণ করার জন্য মক্কা প্রবাসীদের সহযোগিতা চাইলেন তিনি। সৌদি আরবের মক্কায় হজ মিশনে আওয়ামী কমিউনিটির সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এই সহযোগিতা চান। সে সময় কমিউনিটি নেতারা হাবের অসহযোগিতা ও কয়েকটি এজেন্সির দুর্নীতির কথা তুলে ধরলে মন্ত্রী বিষয়গুলো খতিয়ে দেখবেন বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন মক্কা হজ অফিসার জহিরুল ইসলাম, হাবের সভাপতি শাহাদাত হোসেন তসলিম ও জিটিভির সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদ সহ আরও অনেকেই।